হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আমি অর্পিতা তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি দেখো বাউল গান শুনতে। হ্যাঁ বন্ধুরা, গ্রামে আজকে হচ্ছে বাউল গানের অনুষ্ঠান। তো দেখো, রাত্রি 8টা থেকে শুরু হওয়ার মানে সময় ছিল, তো আমরা এসেছি 7:45 নাগাদ, তো এখনও পর্যন্ত শুরু হয়নি, তো কিছুই মিস করিনি। তো প্রচুর লোকজন দেখো এখানে একদম জমা হয়ে গেছে, একদম চুপচাপ বসে গেছে বাউল গানের অনুষ্ঠান শোনার জন্য। আর তুহি সোনাকে দেখো পাঁপড় ভাজা নিয়ে বসে গেছে। তো তোমাদেরকে আগে ভিডিওতে তো আমি দেখিয়েছি যে গ্রামে কত সুন্দর মেলা বসেছে অষ্টমপুরোর হরিনামে। যদি ভিডিওটা মিস করে গিয়ে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে গিয়ে ভিডিওটা দেখে নিও। তো মেলার থেকেই বাবা পাঁপড় ভাজা নিয়ে এসছে, তো আমি তুহি সবাই মিলেই খাচ্ছি। আর তুই খেতে খেতে দেখো আমাকেও একটু খাওয়াবে, তো আমি ওখান থেকে একটুখানি খেলাম। পাশে বসে রয়েছে মা, আর ওইদিকে টুসুও অবশ্য আছে, তো ফোনটা আমি এক হাতে নিয়ে আছি, তো সেই কারণে আমি চারিদিকটা ঘুরিয়ে অতটা দেখাতেও পারছি না। আর তুই দেখো তোমাদেরকে কীভাবে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে দেখো। তো কথা বলতে বলতে দেখো আরও মানুষ এখানে চলে এসছে গান শোনার জন্য। তো বন্ধুরা, আমি গানটা তো তোমাদেরকে শোনাতে আমি পারবো না, তো সেই কারণে আমি কথার মাধ্যমে তোমাদেরকে আমি ভিডিওটা আমি শেয়ার করব। তো দেখো প্রথমেই একজন বাউল শিল্পী এসে গেছেন, তো আমি ওনাকে আগে কখনো দেখিনি বা ওনার কোনো দিন নামও শুনিনি, কিন্তু প্রথমে তো বোঝা যায় না কে কীরকম। তো বন্ধুরা কি বলবো, আমি ভয়েসটা তো অনেকদিন পরে দিচ্ছি। তো তিনজন এসছেন বাউল শিল্পী, অসাধারণ তিনজনের গানের গলা, এত সুন্দর সুন্দর সব বাউল গান আমাদের সামনে পরিবেশন করলেন, কি বলবো, এরকম বাউল গান আমি এর আগে কখনো কোনো অনুষ্ঠানে দেখিনি। তো আমাদের পাড়াতে প্রত্যেক বছর অষ্টমপুরোর হরিনাম হয়ে যাওয়ার পর এক এক দিন এক একটা অনুষ্ঠান হয়, কোনো দিন কবি গান, কোনো দিন বাউল গান, এক এক দিন যাত্রা, তো নানান ধরনের অনুষ্ঠান হয়, প্রচুর আনন্দ হয়। তো এই দিনকে দেখো প্রচুর লোকজন সবাই আমরা বসে গেছি, তো যিনি বাউল গান গাইবেন তিনি প্রথমে কয়েকটা গান বসে গাইবেন, ওই জন্য মাইকটা দেখো নিচু করে উনি বসে গেছেন এবং গাইতেও শুরু করেছেন। আর একটি ছোট্ট বাচ্চা ছেলে দেখো সামনে বসে কি সামনে কত সুন্দর নাচ করছে, তো আমি সেটাই তোমাদেরকে আমি দেখাই। এই দেখো, আসলে ছোট বাচ্চা তো গান হচ্ছে আর নানান রকম বাজনা বাজছে, তো ওর বেশ ভালোই লাগছে। চারপাশে প্রচুর লোকজন, আমরা খুব মজা করে আনন্দ করে এই একটা সপ্তাহ আমরা কাটাই, এত আনন্দ হয় প্রত্যেক বছর এই সময়টাতে। আমি আর কোথাও থাকতে পারি না, আমি মানে যত যাই কিছুই হোক না কেন আমি এই সময় আমি বাপের বাড়ি আসি আসি, এবং আমি কেন আমাদের গ্রামের বা পাড়াতে যত মেয়েরা আছে সবাই এই সময় আসে, সবার সাথে দেখা হয়, পরিচয় হয়, কী ভালো লাগে তাই না বলো। তো দেখো প্রচুর লোকজন, আর ওই দিকে দেখো কাকুরা বসেছে, আর এইদিকে আমাদের পাড়ার সব বৌদিরা, জেঠিমা, দিদা, কি বলবো, সবাই বসে রয়েছে। আর তুই দেখো ব্যাগটা নিয়ে কীভাবে বসেছেন, বাবা পাঁপড় ভাজা নিয়ে এসেছিল, তো সেই কারণে আমি বাবা আবার বাড়ির থেকে জল নিয়ে এলো ব্যাগটায় করে। তুই একবার আমার কোলে, একবার মায়ের কোলে। তো যাই হোক, প্রথম জন যিনি বাউল শিল্পী এসেছিলেন উনি কয়েকটি গান পরিবেশন করলেন এবং তিনি একটু সাইডে সরে যাচ্ছেন, কারণ দ্বিতীয় জন গান পরিবেশন করছে, তো তিনিও আছেন মাঝে মাঝে একটুখানি গলা দিচ্ছেন আর কি। তো খুবই দুঃখিতভাবে আমি জানাচ্ছি বন্ধুরা, আমি এখানে কোনো রকম গান তোমাদেরকে আমি শোনাতে পারলাম না, তোমরা তো জানোই বলো। তো যাই হোক, কথার মাধ্যমে আমি তোমাদেরকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছি। আর এই ডান পাশে দেখো অনেকজন বসে আছে, ওইটা হচ্ছে আমাদের গ্রামের মন্দিরটা, তো ওইখানে সবাই বসে রয়েছে, আমার বোনরাও ওখানেই বসে রয়েছে, ওরা অনেক আগে আগে এসছে তো ওখানে বসেছে, আর আমরা ওই দেখো ওই যে দুই বোনে বসে রয়েছে পাশাপাশি, তো আমরা যেহেতু অনেকটা পরেই এসছি তো সেই কারণে আর ওইখানে তো জায়গা পাইনি। আর তুই যেহেতু জ্বালাবে, একবার বেরোবে, একবার বলবে বাড়ি যাব, একবার বলবে মেলায় যাব, তো সেই কারণে আমরা এমন জায়গায় বসেছি যাতে বারবার মানে বেরিয়ে আসতে পারে আর কি। তো যাই হোক বন্ধুরা, দ্বিতীয় জনেরও গান গাওয়া কয়েকটা হয়ে গেছে, আমি সবটা তো তোমাদের সাথে আমি ভিডিও করিনি, আমি কিছু কিছু মুহূর্ত তুলে ধরছি। তো ইনি হচ্ছেন আমাদের পাশের গ্রামের, তো আমি এর আগে কখনোই দেখিনি, তো মা বলছিল যে আমাদের পাড়াতেই আর কি একজন জেঠু আছে, ওনারই মামাতো ভাই, তো খুব সুন্দর গান করেন। তো যাই হোক, গানের গলা তিনজনেরই অসাধারণ, অপূর্ব গানের গলা, সবাই দেখো মন দিয়ে মনোযোগ সহকারে গান শুনছে, আর কেউ কেউ ঢুলছে, ওই দেখো সামনের ওই দিদাটা না কি ঢোলা ঢুলছে, এত ঘুম পেয়েছে। আর তুই আর থাকবে না, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজে, ও এখন বাড়ি যাবে, তো এবার আমি বাড়ি চলে যাব।
তো যাই হোক, এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তো আজকে ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো বন্ধুরা টাটা অ্যান্ড গুড নাইট।